ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিসাব দাবি। গজলডোবা বাঁধ খুলে রংপুর বিভাগের আকস্মিক বন্যার সৃষ্টির প্রতিবাদ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে রংপুরের তিস্তাপাড়ের মানুষ। আমরা এই তিস্তা নদীকে নিয়ে আর কোন রকমের স্টেটমেন্ট দেখতে চাই না, কোন রকমের বক্তব্য দেখতে চাই না, কোন রকমের রাজনীতি দেখতে চাই না। আমরা এখন সোজাসাপটা কথা হচ্ছে স্পষ্টভাবে যে আমাদের এই তিস্তা বেসিস উন্নয়ন যে প্রকল্প রয়েছে সেটা দৃশ্যমান করতে হবে এবং সরকারকে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। যখন এই উদ্যোগ যদি কখনো মানানো হয় কিংবা বিলম্ব করা হয় তাহলে আমরা তিস্তা অববাহিকা উন্নয়ন পরিষদের ব্যানার নিয়ে আমরা বাংলা ব্লকেড করবো ইনশাআল্লাহ। এখানে চায়না হোক, বাংলাদেশি গবেষণা হোক, যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই হোক, আমাদের এই তিস্তাকে মহাপরিকল্পনা আওতায় নিয়ে এসে দুই তীরে উঁচু বাঁধ নির্মাণ করে তিস্তাকে ড্রেজিং করে তিস্তার নাব্যতা বৃদ্ধি করে এবং ভারত যেন যে কোনো মুহূর্তে পানি ছেড়ে না দেয় তার ব্যবস্থা করতে হবে। যে আমাদের তিস্তা নদী নিয়ে আর যেন কোনো রাজনীতি করা না হয়। আমরা বিভিন্নভাবে এই রংপুর অবলোহিত, আমরা আর চাই না, আমরা বাস্তবায়ন চাই, এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন চাই। এবং এই তিস্তা বাস্তবায়ন পরিকল্পনা যদি বাস্তবায়ন না হয় আমরা এর চেয়ে বৃহত্তম আন্দোলনে যাব এবং বাংলাদেশের মানুষ, রংপুরের মানুষ জানে কিভাবে আন্দোলন করে দাবি আদায় করতে হয়। বুধবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার মহিপুর বাজারে তিস্তা অববাহিকা উন্নয়ন পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন গঙ্গাচড়া লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আলহাদি, তিস্তা অববাহিকা উন্নয়ন পরিষদের সমন্বয়ক হানিফ খান সজীব, সুলতান মাহমুদ, রবিউল ইসলাম বাবলু সহ অন্যরা। সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই মানববন্ধন এই আমার উত্তর অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য, উত্তর অঞ্চলের মানুষের একটাই দাবি সেটা হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই বাস্তবায়নের বিকল্প নাই আমাদের, তার কারণ আমাদের এই এলাকার মানুষ এই নদী ভাঙার কারণে দিন দিন অসহায় হয়ে যাচ্ছে, প্রতি বছরে হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের নদী ভাঙনে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নাই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উত্তরাঞ্চলকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার দাবি জানানো হয়। নিউজডোর ডেস্ক রিপোর্ট।